সকালে প্রায় 5:30টার সময় হঠাৎ একটা ভীষণ আওয়াজ হয় এবং দেখি যে একটা ট্রাক, মানে ওই পাথর টাথর বালি টালি নিয়ে যায় এরকম টাইপের ট্রাক, হঠাৎ করে ঘুরে মানে গেটের মধ্যে দিয়ে ঢুকে একেবারে মানে গাড়ির মধ্যে মেরে দিয়েছে। একদম পুরো আপনার স্ট্রাকচার, দরজা ফরজা সব ভেঙে গাড়ি একদম চ্যাপটা। কত টাকার আনুমানিক ক্ষয়ক্ষতি হয়েছে? গাড়ির দাম 7 লাখ টাকা, স্ট্রাকচার 3 লাখ টাকা, 10 লাখ টাকার ক্ষতি তো বলাই যায়, মানে স্ট্রেইট হিসাব। বনমালীপুর বিকে রোড, বনমালীপুর। উঠেছি, উঠে বাথরুমের দিকে যাচ্ছি, তখন দেখলাম একটা বিশাল আওয়াজ, জানলা দিয়ে দেখছি গাড়িটা এই দিক দিয়ে আমাদের একদম বাদিক দিয়ে ঢুকে গেছে, মানে আমাদের গাড়িটা যেই দিক দিয়ে ছিল, ভাগ্যেশ গেটটা দিয়ে আসেনি। আমি বলছি এই কী হয়েছে, কী হয়েছে, কী হয়েছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কাকে বলবো। তারপর সেই ঢুকে পুরো গাড়ি ভেঙেছে, দরজা ভেঙেছে, জানালা ভেঙেছে, মানে আজকে যে আমরা প্রাণে বেঁচেছি এটাই। আর রোড সাইডে যে বাড়ি সেটা দেখুন, এই বাড়ি আজকের না, অনেক দিন আগে থেকে, আমি বিয়ের আগে থেকে দেখেছি এখানটায় গাড়ি আছে, গাড়ি সবসময়ই আমাদের থাকতো, ওই আগে তো এরকম ঘটনা ঘটেনি।